আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন জাহান কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমি হার্সোটিজম বা অবাঞ্ছিত লোম সেই বিষয়টা নিয়ে কথা বলবো অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে যে মেয়েদের মুখে পুরুষদের যেসব জায়গাতে লোম থাকে যেমন ধরেন লিপ অথবা হচ্ছে দাড়ির মতো এইসব বা জল আইন বা চিন এইসব জায়গাতে যখন নর্মালের চেয়েও বেশি সংখ্যায় এবং হচ্ছে মোটা 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 হেয়ার আসে তখন আমরা সেটাকে হারসোটিজম বা অবাঞ্ছিত লোম বলে থাকি সাধারণত দেখা যায় যে হরমোনাল সমস্যার কারণেই অবাঞ্ছিত লোম এসে থাকে কারো কারো হচ্ছে ফ্যামিলিয়ালি বা জেনেটিক্যালি অবাঞ্ছিত লোম আসতে পারে বাট হার্সোটিজম যেটাকে আমরা কাউন্ট করি সেটা হচ্ছে দুরকম একটা হচ্ছে ইডিওপ্যাথিক হার্সিটিজম আর একটা হচ্ছে গিয়ে হরমোনাল হার্সেটিজম হার্সোটিজমের চিকিৎসা আগে বলতে গেলে কিছুই ছিল না মানুষ ব্লিচিং থ্রেডিং বা থ্রেড ই করে সোন দিয়ে টেনে তুলে রাখা এগুলোর মাধ্যমেই চিকিৎসা করত। ইভেন দেখা যাচ্ছে যে যখন এই হার্সেটিজমের আন্ডারলাইন কজ হিসেবে হরমোনাল ইমব্যালেন্স আসতো তখন দেখা যেত যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেসব চিকিৎসা নেওয়া হচ্ছে সেটা কারণে হচ্ছে গিয়ে আপনাদের হরমোনটা ঠিক হচ্ছে বাট যেই টার্মিনাল হেয়ারটা আমাদের মুখে অলরেডি চলে এসছে সেটার জন্য সেটার জন্য আর কিছু করা হচ্ছে না ইভেন এরকম পেশেন্ট আসে যারা আট দশ বছর ধরে এরকম মুখ ভর্তি লোম নিয়ে আমাদের কাছে আসছে যারা হচ্ছে এই জন্য লোকলজ্জায় বা মানুষের কথার কারণে সামনে যেতে পারছে না তো এটার জন্য যে লেটেস্ট চিকিৎসা পদ্ধতি আমাদের যে আধুনিক চিকিৎসা আছে এটা অনেকেই জানে না হ্যার্সেটিজম নিয়ে আমি দুই সাল থেকে কাজ করছি এবং এটার জন্য এখনও এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে লেজার লেজার হেয়ার ডিডাকশনের মাধ্যমেই আমরা হার্সেরিজমের চিকিৎসা করে থাকি অনেকে বলে থাকে যে এগুলা ঠিক হয় না এটা ভালো হয় না এভাবেই চলতে হবে মেনে নিতে হবে হেয়ার কালার গোল্ডেন করে রাখতে হবে অথবা কয়েকদিন পর পর পার্লারে যে হেয়ার থ্রেডিং করে আসতে হবে আসলে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না এখন পর্যন্ত বিভিন্ন স্টাডি এবং আমাদের নিজস্ব যে এক্সপিরিয়েন্স লেজার নিয়ে যে কাজ করা আমরা ডার্ক লেজার নিয়ে কাজ করছি আমরা এন্ডিয়া গ্লেজার নিয়ে কাজ করছি এবং আমরা হার্সোটিজমের জন্য লেজার অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট করছি পাচ্ছি সো আমাদের মনে হয় যে হার্সোটিজম নিয়ে আমরা এখন আর বসে না থেকে এটা দিয়ে আমরা খুব দ্রুত এবং যখনই এটা শুরু হবে তখন থেকে আমরা হচ্ছে গিয়ে এটার কারণটা ডায়াগনোসিস করে খাওয়ার ওষুধ এবং হচ্ছে লেজারের মাধ্যমে হার্সোটিজমের চিকিৎসা করতে পারি